যদি 4 মাহ আগতে রিপোর্ট দিয়ার পিছত এইটোর ব্যবস্থা লওয়া নাই, তেতিয়ালে আমি ডাইরেক্টর উপর আজিয়ে মই ব্যবস্থা লম, এটু আপনি নিশ্চিত থাকক। আর বিষয়টা এতিয়াই মই শিক্ষামন্ত্রীক কম, আর তেখেতে আজি গোটেই ঘটনাটা চাই কালি সদনক জনাব। আর যিজন যদি আমার ইয়াত রিপোর্টটো পড়ি আছে, প্রসেস হওয়া নাই, তার উপর আমি একদম স্ট্রংগেস্ট অ্যাকশন লম, এটু ক্ষেত্রত আপনি নিশ্চিত থাকক, আর ইয়াত কোনো কম্প্রোমাইজ নহব। মই মাননীয় সদস্যজনের প্রশ্নত এটা কথা কব খুঁজো, প্রতি বছরে আমি ইউনিফর্মের কারণে পুঁজি যোগান ধরো, কিন্তু মই যেতিয়া বিভিন্ন জেলাত যাও, কিছুমান শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীসকলের ইউনিফর্মটো খুব ভাল হয়, আনহাতে কিছুমান স্কুলত গেলে ইউনিফর্মের স্ট্যান্ডার্ডটো খুব বেয়া হয়। ইয়ার প্রায় একটা কথাই বুঝা যায় যে একাংশ ইউনিফর্মের পুঁজি খুব ভাল করে ব্যবহার করেছে, আন একাংশ এসএমডিসিয়ে হোক প্রধান শিক্ষকে হোক ইউনিফর্মের টাকাটো ভাল করে ব্যবহার করা নাই। এই বছরটোত আমার একটা মিশন হব যে ইউনিফর্মটো কেনেকে আমি ভালতকৈ ভাল দিব পাৰো, মধ্যাহ্ন আহার যোজন ভোজনটো থাকিবই, লগত ইউনিফর্মও। সেই কারণে বিধায়কসকলক মই অনুরোধ করিম যে আপনার অধীনত থাকা প্রত্যেকখন এলপি স্কুলের ইউনিফর্মটো আপনাদের ইমান ছাত্র থাকে কারোবারপা আপনাদের ইউনিফর্মটো সংগ্রহ করিব বা আপনাদের চাব, যিকেটা নিজে গ্রেডিং করিব যে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, যিখিনি সি কেটেগরিত আপনাদের ইউনিফর্ম দেখা পাব যে ইয়াতে টাকা পয়সা গোটে খালে ইউনিফর্মের কেটেগরিটো সি, তেনেকুয়া আমাক লগে লগে জানাব। এইবার আমি এফআইআরও করিম আর আমি স্ট্রংগেস্ট অ্যাকশন লম, কারণ ইউনিফর্ম লড়া ছোৱালীৰ ইউনিফর্ম, মধ্যাহ্ন আহার যোজনের টাকা আত্মসাত, এই বস্তুটোরপর আমি অসমের শিক্ষা জগতক মুক্ত করিব লাগিব। গতিকে লোকসভা ইলেকশনের পিছত এইটো আমার একটা স্পেশিয়াল মিশন হব, আমি আপনার কমিটি করে দিম, রাজহুয়া কমিটি করে দিম, আর আমি যিমান পারো প্রেসার আনিম যাতে ইউনিফর্মটো স্ট্যান্ডার্ড হব পাৰে সকলোতে। আর আপনি আজি যেটো কলে মই এতিয়াই শিক্ষামন্ত্রী ডাঙরিয়া কম যে কালি তেখেতে সদনত স্টেটমেন্ট দিব লাগে, যদি ইমান ডাঙর রিপোর্ট অহার পিছত ডিরেক্টরেটত 4 মাহ পড়ি আছে, এটো কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে। ইয়ার উপর শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় ব্যবস্থা লৈ কি ব্যবস্থা ললে কালি সদনক তেখেতে জনাব, যদি আপনার কথাখিনি।